আল্লাহুম্মা সল্লি আলা। এখন এই শব্দটা আমরা আগে ভুলটা ঠিক করি। আমরা অনেকে বলি আল্লাহুম্মা, এই শব্দটা উচ্চারণ সহি হবে আল্লাহুম্মা, হুম্মা মিমে তাহসিদ গুণনা হবে, আর আল্লাহ শব্দের ডান দিকে জবর থাকলে উচ্চারণ হবে লামটা ল বলে। যেমন আজান দেয় লক্ষ্য করি আল্লাহু আকবার আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ হবে, মুখটা ভরে আসবে আল্লাহুম্মা সল্লি। এই শব্দটা অনেকে আমরা সাল্লি বলি, সল্লি আলা লাম অক্ষরে গেলে মুহাম্মাদ, অনেকে আমরা বলি মুহাম্মাদিউ, অনেকে আমরা বলি মুহাম্মাদ। কোথায় মুহাম্মাদিউ হবে আর কোথায় মুহাম্মাদ হবে আমি আপনাদেরকে দেখাই দিই। এখানে একটা দমসারার জায়গা আছে, এটা আয়াতের মতো, হ্যাঁ আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ, দমনা ছেড়ে দিলে মুহাম্মাদ। এখন আমি যদি মনে করি আমি এখানে দমনা সারে, আমি এখানে দমটা ছেড়ে দেব, তাহলে কে মন করে পড়বো আমরা আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, তখন এখানে মুহাম্মাদ বলবো, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা বলি আল্লাহুম্মা শব্দের অর্থ হলো হে আল্লাহ, সল্লি শব্দের অর্থ হলো শান্তি বর্ষণ করুন, আলা মানে উপর, কার উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষণ করুন হে আল্লাহ। এরপর আমরা বলি ওয়া আলা আলি, ওয়া মানে ওয়া আলা আলি মুহাম্মাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গের উপর। এখন এই শব্দটা আমরা অনেকে ভুল করি, আমরা বলি ওয়ালা আলি মুহাম্মাদ, ওয়ালা আলি মুহাম্মাদ, ওয়ালা আলি যদি মুহাম্মাদ পড়ি ওয়া জবর ওয়া এই লাম জবরলা ওয়ালা আলি, তাহলে এই যে আইন অক্ষরটা বাদ গেছে, আইন অক্ষর বাদ গেলে তখন উপর আর অর্থ হবে না। এখানে উপর মধ্যে কাকে বোঝানো হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের উপর শান্তি বর্ষিণ্য, এই যে এটা। এখন যদি আমরা বলি ওয়ালা আলি, ওয়ালা মানে তো উপর হয় না, ওয়া মানে হয় এবং আল্লাহ শব্দের অন্য অর্থে চলে যাবে, তাহলে এই দরুদ শরীফে যত জায়গায় ওয়ালা ওয়ালা আমরা পড়ি প্রত্যেকটি জায়গায় ওয়া আলা আলি মুহাম্মাদ, আলা মানে উপরে, আল মানে পরিবার বর্গের, কার পরিবার বর্গের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবার আসেন আমরা দ্বিতীয় শব্দে, তৃতীয় শব্দে কামা সল্লাইতা, কামা সল্লাইতা আলা ইব্রাহিম। এখন আমরা কেউ বলি ইব্রাহিমা ওয়ালা আলী, হ্যাঁ যদি আমরা এর দমটা ছেড়ে দিই এখানকার মতো ইব্রাহিম, আর যদি এটা ধরে যাই আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম, আশা করি বুঝতে পারছেন। মানে আমি সবাইকে বলবো এখানে আপনি দমটা ছেড়ে ইব্রাহিম বলবো, কেন এখানে যখন ইব্রাহিম বলবো তখন এই শব্দটা আমার পড়তে ভুল হবে না, আমরা যেন না বলি ওয়ালা আলিম ইব্রাহিম, ওয়ালা আলি ইব্রাহিম এমন করে পড়া যাবে না। এখানে কামা মানে যেমন সল্লাইতা শান্তি বর্ষণ করে বর্ষণ করেছেন, আলা উপর, কার উপর, ইব্রাহিম আলি সাল্লামের উপর, ওয়া মানে এবং, আলা উপর, কার উপর, আলি পরিবার বর্গের, কোন পরিবার বর্গের, ইব্রাহিমা ইব্রাহিম, ইব্রাহিম আলি সাল্লামের পরিবারের উপর এবং তার উপর যেমন শান্তি বর্ষিত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তেমন করে শান্তি বর্ষণ করুন, ওয়া আলা উপরে এবং পরিবার বর্গের উপরেও শান্তি বর্ষণ করুন। খুব সুন্দর একটি দোয়া আমরা দরুদ শরীফের মধ্যে বলতেছি। এরপরে বলি ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই আপনি হামিদুম মানে কি প্রশংসিত, মাজিদ মানে সম্মানিত, ইন্নাকা হামিদুম মাজিদ, ইন্নাকা নুনে গুন্না, হামি মিমে জেরা গালিব, দুম গুন্না মাজিদ, এবং জিম অক্ষরটা টেনে ধরে মাজিদ, ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে আল্লাহুম্মা, এই যে এটা আল্লাহ বলছি এটাও, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, এখানে দম ছেড়ে দে মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, হে আল্লাহ বারিক শব্দের অর্থ হলো বরকত দান করুন, আলা উপর, কার উপর,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বরকত নাজিল করুন হে আল্লাহ। এরপর আমরা বলি কি, ওয়া আলা আলি মুহাম্মদ। ওয়া মানে এবং, এই যে শব্দটা যেন আমাদের ভুল না হয়, আলা আলি ওয়ালা আলি যেন না হয়। ওয়ালা মানে না এবং না, আর ওয়া আলা মানে উপর, আলি পরিবারবর্গের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর বরকত দান করুন। এখন আমরা বরকত দান করুন, এরপরে আমরা বলি কেমন করে, কামা যেমন, বা রক্তা আপনি বরকত দান করেছেন, আলা উপর, কার উপর, ইব্রাহিম, কামা বা রক্তা আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপর আপনি বরকত যেমন দান করেছিলেন, ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারবর্গের উপর। এই শব্দটা আরও বলতেছি, ওয়া আলা আলি, ওয়া আলা, ওয়া আলা আলি ইব্রাহিম। আমরা বললাম আল্লাহুম্মা বারিক আলা, বরকত দান করুন আলা উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওয়া আলা আলি মুহাম্মদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গের উপরে আপনি বরকত নাজিল করুন। কেমন করে, কামা বা রক্তা, যেমন আপনি দান করেছিলেন বরকত, আলা উপর ইব্রাহিম আলাইহিস সালামের উপর, ওয়া আলা এবং আলী পরিবারবর্গের, ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপর আপনি যেভাবে বরকত নাজিল করেছিলেন তেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বরকত নাজিল করুন হে আল্লাহ। এটা আমরা বলতেছি। এরপরে আমরা আল্লাহ তাআলাকে একটা থ্যাঙ্কসমূলক আপনারা আমরা বলে থাকি, ইন্নাকা, আপনি তো নিশ্চয়ই, আপনি নিশ্চয়ই, হামিদুম মাজিদ, সম্মানিত প্রশংসিত। খুব অর্থবচন এই দোয়াটি, খুবই গুরুত্বপূর্ণ। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ি, আল্লাহুম্মা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله.